বিসমিল্লাহ রহমানুর রহিম। টঙ্গী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়াবো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ টঙ্গী সরকারি কলেজ এবং সহযোগী অধ্যাপক। ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো চিত্রে 1970 সালের একটি নির্বাচনী প্রচারণার ছবি, যাতে নেতৃত্ব দান করছেন বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। 1970 সালের নির্বাচন ছিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 6 দফা এবং 11 দফার ভিত্তিতে এই নির্বাচনের প্রচারণা শুরু করেন। 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হলে দ্বিতীয়বার সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান। তিনি নিজে সামরিক প্রধান এবং রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ক্ষমতায় এসেই তিনি 1962 সালের সংবিধান, জাতীয় প্রাদেশিক পরিষদ নির্বাচন এবং সকল প্রকার রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করেন। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেন। ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানে 1970 সালের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে যায়। জাতীয় পরিষদের নির্বাচন হয় 7ই ডিসেম্বর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন হয় 17ই জানুয়ারি 1971। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কাছ থেকে নির্বাচনের নির্বাচনী ব্যয় তহবিলে সহযোগিতা গ্রহণ করছেন। 1970 সালে নির্বাচনের আইনগত কাঠামো আদেশ। 70 সালের 30 মার্চ ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কতিপয় আইনগত কাঠামো আদেশ জারি করেন, যা নিম্নরূপ। কতগুলো বিধান ছিল একটা আমরা প্রথমে দেখতে পাই, যে কতে বলা আছে সাধারণ নির্বাচন সংক্রান্ত বিধান। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এক ব্যক্তি এক ভোট নীতি কার্যকর হবে এবং প্রদেশ বা অঙ্গরাজ্যের জন্য জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টন করা হবে। খতে আমরা দেখতে পাই জাতীয় পরিষদ গঠন সংক্রান্ত বিধান। জাতীয় পরিষদের আসন সংখ্যা 313 নির্ধারণ করা হবে, এলাকা ভিত্তিক সাধারণ আসন 300 এবং মহিলাদের জন্য 13টি আসন সংরক্ষিত। জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা নির্ধারণ করা হবে। সংবিধান প্রণয়ন সংক্রান্ত বিধানে আমরা দেখি, ইসলামী আদর্শ সংরক্ষণের উদ্দেশ্যে পাকিস্তান হবে একটি ইসলামী প্রজাতন্ত্র। সকল প্রাপ্তবয়স্কের সার্বজনীন ভোটাধিকার, নাগরিক মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা সহ গণতান্ত্রিক শাসন কায়েম হবে। প্রদেশগুলোর স্বায়ত্তশাসন সুনির্দিষ্ট করতে হবে, তবে দেশের অখণ্ডতা ও স্বাধীনতা বজায় রাখার জন্য আইন শাসন ও অর্থ সংক্রান্ত পর্যাপ্ত ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে। আমরা 70 সালে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর দিকে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই নির্বাচনে মোট 24টি দল অংশ নেয়। 300টি আসনে মোট 1957 জন প্রার্থী অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দেয়। এরপর কিছু প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। মনোনয়নপত্র বাছাই শেষে 1957 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আওয়ামী লীগ 170 আসনে প্রার্থী দেয়, এর মধ্যে 162টি আসন পূর্ব পাকিস্তানে এবং অবশিষ্ট গুলি পশ্চিম পাকিস্তানে। জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দেয়, তাদের প্রার্থী সংখ্যা 151। পাকিস্তান পিপলস পার্টি মাত্র 120টি আসনে প্রার্থী দেয়, তার মধ্যে 103টি ছিল পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে। পূর্ব পাকিস্তানে তারা কোনো প্রার্থী দেয়নি। পিএমএল কনভেনশন 124টি আসনে, পিএমএল কাউন্সিল 119টি আসনে এবং পাকিস্তান মুসলিম লীগ কাইয়ুম 133 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে জনগণ ব্যাপক ভিত্তিতে অংশগ্রহণ করে এবং প্রায় 65% ভোট পড়েছে বলে সরকার দাবি করে। সর্বমোট 5,69,41,520 রেজিস্টার্ড ভোটারের মধ্যে 3,12,11,220 জন পূর্ব পাকিস্তানের এবং 2,37,30,280 জন ছিল পশ্চিম পাকিস্তানের ভোটার। ছাত্রছাত্রীরা, তোমরা ছকে জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছ। তোমরা চাইলে
এই ফলাফলের ছকটি স্ক্রিনশটে নিজের কাছে সংরক্ষণ করতে পারো। এতে আমরা দেখি আওয়ামী লীগ 38.3% ভোট পেয়ে মোট 160টি আসন লাভ করে এবং পাকিস্তান পিপলস পার্টি 19.5% ভোট পেয়ে 81টি আসন লাভ করে। এক্ষেত্রে দেখা যায় যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে 81টি আসন পেয়ে পাকিস্তান পিপলস পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আবির্ভূত হয়। এখানে প্রদেশওয়ারি ফলাফলের একটি ছক তোমাদেরকে দেখানো হলো। এই ছকটিও তোমরা চাইলে স্ক্রিনশটের মাধ্যমে নিজেরা সংরক্ষণ করতে পারো। এতেও আমরা দেখি পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে মোট 160টি আসন লাভ করে, যাতে ভোটারের পরিমাণ ছিল 74.9%, এবং পাকিস্তান পিপলস পার্টি 81টি আসন লাভ করে, আমরা দেখি যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কনজারভেটিভ দলগুলি নির্বাচনে খুব সুবিধা করতে পারেনি, সম্ভবত একই ধরনের পার্টিগুলি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতার ফলে এমনটি হয়েছে। পিএমএল কাইয়ুম, পিএলএমএল কাউন্সিল, পিএমএল কনভেনশন, জমিয়তে উলামায়ে ইসলাম, জমিয়তে উলামায়ে পাকিস্তান এবং জামাতে ইসলামী একত্রে মাত্র 37টি আসন পায়। প্রাদেশিক নির্বাচনের ফলাফলে আমরা দেখি যে প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির 300টি আসনের মধ্যে 288টি জিতে নেয় এবং পশ্চিম পাকিস্তানের অপর 4টি অ্যাসেম্বলিতে তারা কোনো আসন পায়নি। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের অ্যাসেম্বলিতে পাকিস্তান পিপলস পার্টি ভালো করে কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো আসনে জয় পায়নি। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তানে ন্যাশনাল আওয়ামী পার্টি ওয়ালি এবং পিএমএল কাইয়ুম ভালো ফলাফল লাভ করে। এখানে প্রদেশ ওয়ারি একটা ফলাফলের ছক তোমাদেরকে দেখানো হলো। তোমরা চাইলে এই ছকটিও স্ক্রিনশটের মাধ্যমে নিজেরা সংরক্ষণ করতে পারো। আমরা দেখি 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জয়লাভ করে। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ উভয় ক্ষেত্রে নির্বাচন করে অভূতপূর্ব সাফল্য লাভ করে। এক্ষেত্রে নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়। 1970 সালে পাকিস্তানের জাতীয় প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের আসন প্রাপ্তির সংখ্যা নিম্নে দেখানো হলো। আমরা যদি গ্রাফটির দিকে লক্ষ্য করি, লাল অংশে 75.1% আওয়ামী লীগ দখল করে আছে এবং বাকি অন্যান্যরা 24.9% আসন লাভ করেছে। ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব, এটি ছিল পাকিস্তানের জাতীয় পরিষদের এবং কেন্দ্রীয় পরিষদের প্রথম অবাধ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যেহেতু কোনো সামরিক শাসকদের কোনো দলীয় প্রার্থী ছিল না, সেক্ষেত্রে নির্বাচনটা ছিল প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আমরা অঞ্চল ভিত্তিক রাজনৈতিক দল সৃষ্টি হয় এই নির্বাচনে। আমরা দেখি যে এখানে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানে ভালো ফলাফল লাভ করে পাকিস্তান পিপলস পার্টি এবং এখানে রাজনৈতিক দল হিসাবে তারা প্রাধান্য বিস্তার করে। বাঙালি জাতির আত্মপ্রতিষ্ঠার সুযোগ প্রতিষ্ঠিত হয় নির্বাচনে। পাকিস্তান সৃষ্টির গোড়া হতে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক এলিট পশ্চিম পাকিস্তানের শাসক এলিটদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছিল, কারণ পূর্ব পাকিস্তানের জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রবৃত্তি ক্ষেত্রে পশ্চিমাদের অবহেলার শিকার হয়েছিল। তাই পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাধারণ নির্বাচনের কোনো বিকল্প ছিল না। তাই এ নির্বাচন ছিল বাঙালি জাতির জন্য শাসন ও আত্মপ্রতিষ্ঠার প্রথম সুযোগ। ছয় দফাকে স্বীকৃতি দান, 1966 সালে প্রণীত 6 দফাকে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করে। 70 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে ভোট প্রদানের মাধ্যমে আওয়ামী লীগের 6 দফাকে তাদের ন্যায্য দাবি হিসাবে গ্রহণ করে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, 70 সালের নির্বাচনে ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ ও নিয়ন্ত্রণাধীন কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করা এটি ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচন সম্পূর্ণ অগণতান্ত্রিক গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জাতীয় অনৈক্যের প্রকাশ, এ নির্বাচনে প্রমাণিত হয় যে সমগ্র পাকিস্তানে
জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়নি। কারণ এই নির্বাচনে প্রমাণিত হয় যে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ জনপ্রিয় হলেও পশ্চিম পাকিস্তানে তার জনপ্রিয়তা ছিল না। একইভাবে পিপিপির পূর্ব পাকিস্তানে কোনো জনপ্রিয়তা ছিল না। পাকিস্তানের দুই অঞ্চলের স্বার্থ আশা আকাঙ্ক্ষার ভিন্নতা প্রকাশ। এ নির্বাচনে পশ্চিম পাকিস্তান ভিত্তিক বৃহৎ পুঁজি ও সামরিক আমলাচক্রের দৌরাত্ম্যকে বাঙালি জনগণ প্রত্যাখ্যান করে। এর ফলে প্রমাণিত হয় যে পাকিস্তানের উভয় অংশের দৃষ্টিভঙ্গি, স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পৃথক। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। এই নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক ভিত্তি লাভ এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এর ফলে ক্ষমতা হস্তান্তর ইয়াহিয়া খানের ষড়যন্ত্র দেশে ও বিদেশে সমালোচিত হয় এবং স্বাধীনতা সংগ্রামের সময় জাতীয়তা বোধে উদ্বুদ্ধ জনগণ বিশ্ব জনমতের সমর্থন লাভে সমর্থ হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়। সংগঠন নেতৃত্বের বিকাশ। এ নির্বাচনে ফলে আওয়ামী লীগ ও পিপিপি এবং শেখ মুজিব ও জুলফিকার আলী ভুট্টো যথাক্রমে বাঙালি ও পশ্চিম পাকিস্তানে অবিসংবাদিত নেতা হিসাবে জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। ফলে আওয়ামী লীগ ও পিপিপি সাংগঠনিক দিক থেকে সুপ্রতিষ্ঠিত হয়। আত্মপ্রত্যয় সৃষ্টি। এ নির্বাচনে বিজয়ে বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ জনগণ উল্লসিত হয় এবং আত্মপ্রত্যয় বলিয়ান হয়ে ওঠে। এ নির্বাচনের ফলে বাঙালি জাতি প্রথমবারের মতো নিজেদের সংহত শক্তি পরিমাপ করার সুযোগ লাভ করে। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির চেতনা। এ নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালি জনগণের বিজয়। নির্বাচনের রায় বাঙালি জনগণের জাতীয়তাবাদী চিন্তা ও চেতনাকে আরো বলিষ্ঠ ও শাণিত করে তোলে। আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে তার অবস্থান গড়ে নেয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে অবস্থান করায় শেখ মুজিব কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আমাদের জনগণ এক ঐতিহাসিক রায় প্রদান করিয়াছে। আওয়ামী লীগের এই বিজয় মূলত বাংলাদেশের লক্ষ লক্ষ নিপীড়িত মানুষের বিজয়। তারা এবারই যথাযথভাবে প্রকাশ করেছে, আওয়ামী লীগ তাহাদেরই দল। পরিশেষে আমরা বলতে পারি যে পশ্চিম পাকিস্তানে পিপিপি এবং পূর্ব পাকিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে অবস্থান সংহত করে এবং জনগণের নিকট এবং বিশ্ববাসীর নিকট প্রত্যেকেই তার অবস্থান সংহত করে এটাই বার্তা দেয় যে আমরা জাতি হিসেবে, জনগণ হিসেবে, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা সম্পূর্ণভাবেই আলাদা। এজন্য সহজেই বলা যায় এই নির্বাচন যুক্ত পাকিস্তানের মৃত্যুবার্তা ঘোষণা করে। সকলকে ধন্যবাদ।